প্রশ্ন করেছেন কোরআন হাদিসের আলোকে অবাধ্য স্ত্রীকে কি সংশোধনের কোনো পথ বা কৌশল রয়েছে হ্যাঁ প্রিয় দর্শক অবশ্যই পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ পাকরবুল আলামিন অবাধ্য স্ত্রীকে সংশোধনের জন্য স্পষ্ট দিক নির্দেশনা আল্লাহ পাকরবুল আলামিন দিয়েছেন এ বিষয়ে আমি আয়াতটা শুরুতেই উল্লেখ করতে চাই ও আয়সি রুহন্না পিল মা মারুফ ও আয়সি রুহন্না বিহুন্না ইল্লা আনতা ক্রাহু সাইহান ওয়াইজআলুল্লাহু ফিহা খাইরান কাসীরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা স্ত্রীদের সাথে ভালো আচরণ করো তাদের সাথে তোমরা খারাপ আচরণ করো না তোমরা তাদেরকে এমন কাউকে বাধ্য করছো অথচ আল্লাহ পাক রব্বুল তাদের ভিতরে প্রভুত্ব কল্লান দিয়ে রেখেছেন সূরা নিসা এই আয়াতটা রয়েছে প্রদর্শক তাহলে আমাদের যে বিষয়টা করতে হবে আল্লাহ পাক রব্বুল প্রথম আয়াতে আল্লাপাক বলেছেন তোমরা স্ত্রীর সাথে ন্যায় সঙ্গত আচরণ করো ভালো আচরণ করো আর এছাড়াও যদি অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আরামিন আরও স্পষ্ট করে বলে দিয়েছেন ফাইজু হুন্না তোমরা বেশি বেশি করে তাদেরকে ওয়াজ করো তাদেরকে নসিহত করো তারা যেন ভালো হয়ে যায় তারা যদি তোমাদের সাথে অন্যায় আচরণ করে তোমরা তাদেরকে বেশি বেশি করে নসিহত করো আর নসিহত করার কারণে যারা জ্ঞানী যারা ভালো মহিলা বুঝদার মহিলা তারা কিন্তু ওয়াজ শুনে বা নসিহত শুনেই কিন্তু তারা ভালো হয়ে যায় প্রদর্শক এটা আল্লাহ পাকরব বলে আনেন বলেছেন এরপরে যদি তাতেও কথা না শুনে তাহলে আল্লাহ পাকরব বলে আনেন বলেছেন ওয়াহ জুরু হুন্না ফিল্ম তোমরা তাদের বিচানাকে আলাদা করে দাও বিচানাকে পৃথক করে দাও অর্থাৎ তোমরা একই ঘরে আছো এক বিছানা না থেকে অপর বিছানায় থাকো অথবা যদি একই বিছানায় থাকো তোমরা তাদেরকে পিঠ দিয়ে দাও তাদের দিকে না ফিরো এরকম আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যারা জ্ঞানী আছে তারা তাতেই কিন্তু তারা সংশোধন হয়ে যাবে আর যারা অবুজ বা বুঝদার নয় তারা কিন্তু কি হয়ে যাবে দেখুন তাদের তাদের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিন সুন্দর একটি কথা বলেছেন যে ওদরিবু হুন্না তাদেরকে তোমরা মৃদ প্রহার করো একদম মেরে রক্তাক্ত করে ফেলতে হবে বিষয়টা এরকম নয় রাসুল সাহেব এর ব্যাখ্যা দিয়েছেন মিসওয়াক পরিমাণ একটি লাঠি নিয়ে আপনি হালকা করে তাকে আঘাত করবেন তবে রাসুল সাহালাম এক্ষেত্রে নিষেধ করেছেন কোনো অবস্থাতেই চেহারায় মারা যাবে না কোনো অবস্থায় রক্তাক্ত করা যাবে না অঙ্গহানি করা যাবে না আবদৌ শরীফের হাদেশ এসেছে যে চেহারায় যদি মারা হয় তাহলে ফেরেস তারা ওই লোকের উপরে অভিসম্পাত করে থাকে আল্লাহ একবার প্রদর্শক এই জন্য আল্লাহ পাকরব্বুরান বলেছেন তাদেরকে যদি কোনো উপায়ন্ত না দেখো তখন তোমরা কি করো তাদেরকে হালকা করে তাদেরকে অদুরিবুহ না তাদেরকে হালকা মৃদু প্রহার করো প্রদর্শক তাতেও যদি কাজ না হয় তাহলে দুই পরিবারের প্রধানদেরকে নিয়ে বসার জন্য বলেছেন তাতে যদি কাজ না হয় তোমরা তোমাদের নিজেদের বিষয়ে দেখার জন্য অর্থাৎ সর্বোচ্চ সর্বশেষ যে ইসলামের নিকৃষ্ট বিধান তলাক এই বিষয়ে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন